একবিংশ শতাব্দীর ব্যস্ততা, সামাজিক স্বীকৃতি, মানুষকে দাবিয়ে উপরে ওঠা, এই সবে পদপিষ্ট হয়ে ছোট থেকে বড় সব ধরনের মানুষ নিজের সত্তাকে হারিয়েছে। শহরতলির কোনো এক নামকরা কোম্পানির তত্ত্বাবধানে অনুপ্রেরণামূলক প্রজেক্টের জন্য কনফারেন্স আয়োজন করা হয়েছে বেলা 11টা। Good morning. যার কথা শোনালে এনার আদৌ কি কোনো অস্তিত্ব আছে? আর থাকলেও কিন্তু এরা ভালোই ব্যবসার পথ বেছে নেয়। যাই হোক, সবার যেহেতু ভালো লেগেছে, we will go for it. Megha, we will meet his place by this week. ভাবছেন কি হলো? মানুষ যখন অল্প সময় অনেকটা প্রাপ্তি লাভ করে, অধিকাংশ ক্ষেত্রে এই বেড়ে ওঠার কঠিন সময়কে ভুলে যায়। ভাইবাগের বাড়ি দুপুর 2টো। স্যার, স্যার বাড়িতে আছেন? বসুন। ব্যবসাটা তো ভালোই ফেলেছে, কেমন চলছে দিনকাল? আচ্ছা আচ্ছা, মেঘা কি বলবে? আচ্ছা, আলো প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু বলুন না। আসলে আমরা একটা মোটিভেশনাল প্রজেক্ট করছি তো, তাই কিছু ইনফরমেশন লাগতো। আচ্ছা, হঠাৎ করে এই জিনিসটা আপনার মাথায় এলো কি করে? আচ্ছা শোনো, তাহলে বলি। ছোটবেলা থেকে আর্থিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধকতার সাথে মানুষ হয়েছে। বাবা মা মজদুরি করত, পড়াশোনা করার সামর্থ্য ছিল না। দাদার সাহায্যে স্কুলে ভর্তি হই, হামাগুড়ি দিয়ে স্কুলে যেতাম, জামা প্যান্ট ছিঁড়ে যেত, গায়ে ময়লা লেগে থাকত, তাই বিভিন্ন বৈষম্যেরও শিকার হতাম। কলেজ যাওয়ার সময় পানির পিক ও জমা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো। তপ্ত রেললাইনের উপর দিয়ে হামাগুড়ি দেওয়ার সময় স্টোন চিপসগুলোকে কাছ থেকে দেখতাম, তারা বারবার জানান দিত, তোমাকে লড়াই করতেই হবে, তুমিই পারবে তোমার অদৃশ্য লক্ষ্যে পৌঁছে যেতে। হার না মেনে লড়াই করতে থাকলাম। বিভিন্ন মানুষের সাহায্যে স্কলারশিপ পেয়ে পিএইচডি শেষ করলাম। হ্যাঁ, আমি সেই ছেলে যাকে বলতো, তুমি ল্যাংড়া, তুমি খোড়া, তুমি কিচ্ছু করতে পারবে না। সে আজ এই কলেজের অধ্যাপক। স্টোন চিপসগুলোর মতো মানুষের পাশে থেকে তাদের জীবনের লড়াইয়ে সাহায্য করি। এভাবেই কাছের মানুষের সাহায্যে এই আলো গড়ে তুলি। এইভাবেই আলো তৈরি হল। ঠিক আছে, গল্পটা আমার খারাপ লাগেনি। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। মেঘা, গেট ইনটু দ্য কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, দেখে নিচ্ছি। কাউকে অপমান করার আগে সবটা জানা দরকার বাবা। হতে পারে তুমি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু অনেক কিছু তোমার অজানা। তুমি জানো না কার সাথে কিভাবে কথা বলতে হয়। জাস্ট না বাবা, আজ আমি বলবো, তুমি শুনো। তুমি যেদিন আমাকে আর মাকে ফেলে রেখে চলে গেছিলে, সেদিন যদি উনি না থাকতো, আমরা বাঁচতাম না। আর হ্যাঁ, তুমি হয়তো আমার চিকিৎসা করিয়ে বাকি 10টা মানুষের মতো আমাকে গড়ে তুলেছ, কিন্তু আমার শিক্ষা, বেড়ে ওঠা সবটাই হুবাইবা ও তার প্রতিষ্ঠা হয়েছিল। আমি অন্য কোথাও চাকরি করি, কিন্তু তোমার কোম্পানিতে আর না। আর হ্যাঁ, আমার এই আত্মবিশ্বাস সবটাই দুবাই বাগ ও তার প্রতিষ্ঠানের জন্য। লিহাজ, অর্থাৎ বাংলায় যাকে বলে সম্মান বা সম্ভব, তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে।